25 महिला के बहुत ज्यादा परेशानी का सामना करना पड़ रहा है। किसी का पति 20 साल, किसी का पति 5 साल से छोड़ दिया है। मायके में रह के एक दूसरे के घर में रह काम करके जीवन यापन कर रही है। पेंशन के लिए बहुत दिन से प्रयास कर रही है, फिर भी इन लोग के पेंशन का लाभ नहीं मिल रहा है। মা বাবা তোমার কত দিন আগে মরেছে? 8 বছর হইলো বাবা, মা 6 বছর। তো তুমি এখানে বাপের ঘরে থাকছো, কে কে থাকছো এখানে? আমি, আমার ভাই, ছুটি আছে আমার ভাই, মা ছুটি থেকে 20 বছর হয়ে গেল আমার এখানে থাকা। তো তুমি কি করে সংসার চালাচ্ছো? কাজ করে, মজুরি কাজ করে নিয়ম চালাচ্ছি, কোন রকম জমায় ছেড়ে দিনছে। আমাকে এখানে থাকতে হয়েছে, কি করবো, আমার ভাই আছে, ছুটি, মা নাই, বাবা নাই, কাজ করে মজুরি কাজ করে নিয়ে আমি চালাচ্ছি, কোন রকম বিদ্যা পেনশন মিলে গেল ভালো হইতো। তো পেনশনের নিয়ে কাকো তুমি বলেছিলে ভরবার জন্য? হ্যাঁ, কত জনাকে বলেছিল? বলেছি আমি 2-3 জনাকে বলেছি। কত দিন আগে বলেছিল? 4-5 বছর। তো না কই করান দিছে? না করান দিছে। কেনে করাছে? না করাছে না, বলছে এখন কি জানে বললে হবে নাই? বলছে যে জমায়ের সার্টিফিকেট নাই, বলছে হবে নাই। নিয়ে পেনশন তো না পেলে তোমার খুবই কষ্ট হয়েছে? বল, আমাদের মা বাবা নাই, ই মরে গেল, আমাকে বিয়া করেছিল, তো রাখছে না। কেনে রাখছে না? কেনে যে রাখছে না, ছেড়ে দিয়েছে। আমার বহু এনেছে, আমি মা বাবা না, কাজ করে না, কিছুই করে না, পারছে না। কোথা থাকছে তো? মামা ঘরে। কত দিন থেকে জামাই ছেড়ে দিনছে? অনেক দিন থেকে। অনেক দিন, কত দিন থেকে? এক মাস। বল, মাদার মা বাবা না, শ্বশুর ঘরে না রাখছে, আবার এই করছে, কাজে কাজে আমি এখানে খেয়েছি, মা বাবা না। তো শ্বশুর ঘরে কেন রাখছেন? কেন, কত দিন থেকে শ্বশুর ঘরে রাখছেন? অনেক দিন থেকে, 5 বছরতে। তো কোথায় থাকছে? মামা ঘরে। তো মামা ঘরে কি করে খেয়েছিস? খাটাছে, খেয়েছে। বড়ি মানুষ হবে তো কি খাবো? তুখে কেনে রাখলে? কেনে রাখছে না, কে জানে, আমি বলতে পারি না। শ্বশুর ঘরে শাশুড়ি শ্বশুর আছে? হ্যাঁ আছে। তো ওরা কি বলছে? বাচ্চা রাখবো না, পালাই চলে যা। কত দিন থেকে বলছিস? অনেক দিন থেকে। তো না কই করাই দিছে? না। কি
কি বলছে লোকে? বলছে তোমাদের এখন তো সব কাজ পারছে এরকম বলছে, তো আমি পারছি না। তখন কি করে তুই খেছিস, কি কাজ করে? কিছুই কাজ করে না। কি কাজ করে নিয়ে খেছিস এখন? ঝাঁটা বনছি। यह समस्या को लेके मैंने ग्रामीणों के साथ एक बैठक की और बैठक करके जिन जिन महिला को उनका पति छोड़ दिया है इस समस्या पर चर्चा करके और आवेदन तैयार किए। आवेदन तैयार करने के बाद मैं वीडियो राज को लेके मैंने आवेदन देने के लिए और फॉर्म भरने के लिए प्रखंड विकास पदाधिकारी कुमार सिन्हा से मैंने मिले और उनको आवेदन दिए और फॉर्म भरे। उनसे जब कुछ इंटरव्यू देने के लिए बात विचार किए, उन्होंने कैमरा के सामने आने से मना कर दिए और बताए कि मैं इस पर काम करूंगा, बहुत जल्दी सभी को पेंशन मिल जाएगा। मैं आप सभी वीडियो देखने वाले दर्शकों से निवेदन करती हूं कि इस वीडियो के अधिक से अधिक लाइक करें और शेयर करें, जो कि इस समस्या अधिकारियों तक जल्द पहुंच सके। मैं संचिता पाठक, जिला दुमका, झारखंड, इंडिया, अनहट के लिए।